একসময় ফেনীর ত্রাস, জয়নাল হাজারি এখন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার এড়াতে পালিয়ে আত্মগোপন করেন ভারতে। দল থেকে বহিষ্কারের পর প্রায় দেড় দশক তিনি রাজনীতিতে ছিলেন নিষ্ক্রিয়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে আলাপে জয়নাল হাজারি বলেছেন, এখন নিজের পরিবর্তনের মাধ্যমে ফেনীকে শান্তির জেলা বানাতে চান তিনি। 1996 সালে আওয়ামী লীগের শাসনামলে জয়নাল হাজারি ছিলেন ফেনীর রাজনীতিতে বহুল আলোচিত ও সমালোচিত একটি নাম। তার একচ্ছত্র দাপট আর হাজারি বাহিনীর তাণ্ডবে প্রতিপক্ষের রাজনীতি ছিল নির্বাসিত, এলাকাবাসী ছিলেন আতঙ্কিত। 2004 সালে নিজ দল থেকে বহিষ্কারের পর একরকম নির্বাসিত জীবনে চলে যান তিনি। সম্প্রতি দলের দায়িত্ব পেয়ে এখন বদলে যাবার কথা বলছেন। কোনো ট্র্যাক লস করার সুযোগ নাই, করলে আমারই ক্ষতি হবে। নিজাম হাজারি বাধা দেয়, বাধা দিলে বাঁধবে লড়াই, সেক্ষেত্রে দায়িত্বটা তো নেত্রীর। সেক্ষেত্রে আবার আপনি জয়নাল হাজারি হয়ে যাবেন না? সেই জন্য না, তখন নেত্রী যাওয়ার যখন যাতে বলবে, তখন যদি বাধা আসে তখন তো লড়তেই হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্যক্তিগতভাবে তাকে পছন্দ না করার কারণও ব্যাখ্যা করেন জয়নাল হাজারি। একবার স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে আমি তখন চেয়ারম্যান ছিলাম, ওই সময় ওনার সঙ্গে খুব জটিল বাকবিতণ্ড হয়েছিল। তখন থেকে উনি পছন্দ করেন না, উনি ফেনী সার্কিট হাউসে থাকা বা ফেনীতে আসা যাওয়াতে আমি কোনো বাধা সৃষ্টি করব না। ওবায়দুল কাদেরকেও প্রায় মরা অবস্থা থেকে বাঁচাইছে, সুতরাং এই পরিস্থিতিতে তার মন মানসিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে ফেনীতে ফিরতে চান তিনি। নিজ এলাকার রাজনীতিতে এক ব্যক্তির আধিপত্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কেও মুখ খোলেন জয়নাল হাজারি। যেভাবে চাঁদাবাজি, যেভাবে খুন খারাপি, যেভাবে ফেনীবাসীকে জিম্মি করা হয়েছে, এটা তাদের হাতছাড়া হয়ে যাবে। মানুষকে জিম্মি করার কারণেই তারা সব জায়গায় লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব কিছু অবাধে করে যাচ্ছে, কেউ প্রতিবাদ করে না। এলাকাবাসী বলছেন, সন্ত্রাস চাঁদাবাজি সহ একক আধিপত্য বন্ধ হয়নি ফেনীর রাজনীতিতে, বরং বেড়ে গেছে। এক হাজারির অনুপস্থিতিতে অন্য এক হাজারি সৃষ্টি করেছে ত্রাসের রাজত্ব, সাধারণ মানুষ আছেন জিম্মি দশায়। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।